এটা আমরা কথা বলেছিলাম এখানে উদ্ভূত যে পরিস্থিতি এটা নিয়ন্ত্রণের জন্য যে কোনো আবেদন নিবেদন অত্যন্ত শান্তিপূর্ণভাবে শোনা হবে। চুয়াডাঙ্গা কোর্ট আদালতে কোর্ট প্রাঙ্গণে এখানে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ার প্রেক্ষিতে আমরা এখানে মোটামুটি হয়েছি। এই মুহূর্তে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। নাজির মিয়াকে কেন্দ্র করে এখানে কিছু উত্তেজনা রয়েছে, তো আমাদের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে, আমরা আছি। আমি চিফ জুডিশিয়াল ম্যানেজার সাহেবের সাথে কথা বলেছি, দেখি এখানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। কোনো কিছু ভাঙচুর বা কোনো এই ধরনের কোনো ঘটনা ঘটেছে শুনেছি আমরা, এখনো পর্যন্ত আমাদের নলেজ আসলে যদি এরকম কিছু হয় এবং কর্তৃপক্ষ যদি আমাদেরকে অভিযোগ করে আমরা সেটা। কেউ তো আটক আছে? কেউ না।